প্রিয় শেখ, সম্প্রতি আমরা একটি চট্টগ্রামে সিএনজি চালক সে তার সিলিন্ডার বিস্ফোরণে সেখানে মানে মারা যায়। তো এক্ষেত্রে এই ঘটনা সূত্রপাত এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে চালক মারা গেল, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার মৃত্যুর হুকুম কী হতে পারে, এ বিষয়ে আমাদের এক ভাই জানতে চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন যে সিএনজি চালক অ্যাক্সিডেন্ট কেন হয়েছে, এই কেনর উত্তরটা আমি বলতে পারবো না। মানে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে মেইন ফোকাসটা আমি করতে পারবো না। কেন আমি এখন বর্তমানে আছি আয়ন গার্ডেন আজকে এই অনুষ্ঠান থেকে আপনাদের সাথে আমি কথা বলছি, তো সেই জায়গা থেকে আমরা নিউজ যেটা পেয়েছি তার আলোকে যতটুকু পারি সেটা আমি বলতে পারবো। কারণ ঘটনা চট্টগ্রামের, আমি এখানে আমি যদি কথা বলি যে আমি সেটা দেখেছি সেটা আমার ভুল হবে, তবে যেগুলোর বরাত দিয়ে আপনাদেরকে বলবো সেটুকু অতটুকু তো সত্য হবে ইনশাআল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি, আমরা যে নিউজগুলো পেয়েছি আমাদের পুলিশ ভাইয়েরা যারা পরিশ্রম করে রাস্তাঘাটকে সুন্দর সচল রাখার জন্য তারা পরিশ্রম করে, কিন্তু কিছু কিছু ভাইয়ের এমন কিছু আচরণ হয়ে যায় যে তার কারণে অনেক ড্রাইভাররা খুব বাজে ডিপ্রেশনে থাকে, খুব বাজে অবস্থায় থাকে, হিতবিহ্বল হয়ে যায়। কী করবে সে? হতবিহ্বল হয়ে যায় সে, মানে বুঝতে পারে না কী করবে, কোনটা থুয়ে কোন দিক যাবে, যার কারণে এই ধরনের অঘটনগুলো মাঝে মাঝে ঘটে। বিভিন্ন সময় দেখা যায় ট্র্যাকগুলো থামিয়ে থামিয়ে তারা নিচ্ছে, 20 টাকা দিলে তাও নিচ্ছে, 50 টাকা দিলে তাও নিচ্ছে, এগুলো উচিত না। আলহামদুলিল্লাহ অনেক পুলিশ ভাইদের সুনাম করতে হয় যারা অনেক মানুষদেরকে ধরে ধরে রাস্তা পার করে দেয় এবং গাড়ি কীভাবে চালাতে হবে সেগুলো বুঝিয়ে দেয়। আমি ওই সমস্ত পুলিশ ভাইদেরকে স্যালুট জানাই, আপনারা কাজ করছেন, আপনাদেরকে ধন্যবাদ, আসলে আপনারা দেশের একজন গৌরব। এইভাবে প্রত্যেকজন পুলিশ সদস্যের কাজ করা দরকার। এখন 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা আরও যেটা জানলাম, 1 নম্বর হচ্ছে পুলিশের দাওয়া। পুলিশের দাওয়াটা 2 কারণে হয়ে থাকে, পুলিশ তাকে তার পকেট ভারী করার জন্য ধাওয়া করতে পারে, অথবা ওই লোকটা বাজে অবস্থায় তার যেতে হবে ঢাকা রোডে সে চলে গেছে টাঙ্গাইল রোডে, যেটা তার জন্য উচিত ছিল না, একটা অনিয়ম করেছে, অনিয়মকে ধরার জন্য যদি ধরে এটা ঠিক আছে। আমি বলবো অবশ্যই সে পুলিশ তার কাজ ডিউটি পালন করেছে, এখানে দোষ সিএনজিওয়ালার। আর যদি সিএনজিওয়ালার দোষ না থাকে, পুলিশ যদি ইচ্ছাকৃত ধাওয়া করে তাহলে দোষ পুলিশওয়ালার, এই জন্য তাকে অবশ্যই ধরপাকড় করা উচিত, জিজ্ঞেস করা উচিত কেন করেছে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমরা আরেকটা যেটা বিষয় জানলাম যে এই যে ঘটনাটা ঘটেছে, আমাদের দেশে সিএনজিটা কয়েক ধরনের হয়ে থাকে। এক ধরনের হচ্ছে আপনার পুরো পার্ট লাগানো থাকে, হঠাৎ করে কি ইচ্ছা করে বের হতে পারবে না। আরেকটা হচ্ছে পার্ট খোলা থাকে। তো সচরাচর যে ঘটনাগুলো ঘটে সেখানে কোনভাবে চললে, কোন রোডে কোনভাবে চললে ভালো হবে, এইটা রোডম্যাপ যারা করে, যারা রোডের দায়িত্বে রয়েছে, গাড়ির দায়িত্বে রয়েছে, আমি বলবো আপনারা ডিসিশন দিবেন। যদি ওই রোডে সিএনজি চালাতে গিয়ে যদি এটা আটকানোটা ভালো হয়, বাস ফাইন, আর যদি মনে করেন যে এটা খোলা থাকলেই ভালো, তাহলে আইন করেন কোনো সিএনজিতে যেন ওটা লাগানো না থাকে, যদি ওটা ওটার জন্য ভালো থাকে। বিষয়গুলো আমি জাস্টিফাই করবো না, কারণ এটার জন্য আলাদা লোক রয়েছে। আমরা যেটা বলতে পারি, এই লোকটা যে মারা গিয়েছে, এখানে যদি কোনো যান্ত্রিক বা তার বহনগত কোনো সমস্যা হয়ে থাকে, এগুলোকে তালাশ করা, যেন অন্য কোনো সিএনজিওয়ালা ভাই যেন এই ধরনের কঠিন পরিস্থিতি না হয়। খুব করুণ একটা দৃশ্য আমাদের সামনে উপস্থিত হয়েছে, যেটা মানে স্বাভাবিকভাবে কেউ মেনে নিতে পারবে না। এখন খুব হৃদয় বিদারক এবং এই যে ঘটনাটা ঘটেছে, ইসলাম কি বলে? ইসলাম বলে কোনো ব্যক্তি যদি আগুনে পড়ে মারা যায় অনিচ্ছাকৃতভাবে, আবার ইচ্ছাকৃতভাবে মরলে হবে না, কিন্তু সেটা আত্মহত্যা, অনিচ্ছাকৃতভাবে আগুনে পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, তাহলে ইসলাম এটাকে শহীদ বলেছে এবং এই শহীদের সওয়াব জাজা সে পাবে। তবে আরেকটা বিষয়, আল্লাহ তাআলা সমস্ত অপরাধী ক্ষমা করলেও ইল্লা দাইন, ঋণকে মাফ করেন না। শহীদের সমস্ত অপরাধ ক্ষমা হলেও সে যে মানুষের কাছে ঋণ করে গেছে, এই রমজান মাসে আপনারা অবশ্যই অবশ্যই জাকাত তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এটা মাথায় রাখবেন আপনার কাছে কেউ টাকা পায় কি না। জাকাত দেওয়া যেমন ফরজ, আপনার ঋণ পরিশোধ করা ওরকম ফরজ। আল্লাহ তাআলা মানুষের অন্যান্য অপরাধ ক্ষমা করলেও শিরক যেমন ক্ষমা করেন না, তেমন ঋণটাও মাফ করবেন না, কারণ ঋণটা তো আল্লাহর হক না, বান্দার হক। এই বিষয়গুলো খেয়াল করবেন। আশা করি আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে কাটাতে পারবো। এই জন্য যে কোনো বিষয়ের প্রশ্ন হোক আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো।